শরণখোলায় সাজেদা ফাউন্ডেশনের উদ্যোগে জলবায়ু পরিবর্তন ও দুর্যোগ ব্যবস্থাপনা কর্মসূচির অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানের শুরুতে অতিথিদের ফুল দিয়ে বরণ করে নেওয়া হয়। উপকূলীয় চর এলাকার জলবায়ু ঝুঁকিপূর্ণ জনপদগুলোর ঝুঁকি হ্রাস ও জলবায়ু সহিষ্ণুতা বৃদ্ধির লক্ষ্যে 16 জানুয়ারি সকাল 10 ঘটিকায় উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ নূরে আলম সিদ্দিকীর সভাপতিত্বে ও সিসিডিএম এর টিম লিডার মাইদুল ইসলামের সঞ্চালনায় প্রজেক্টরের মাধ্যমে সকলের মাঝে তুলে ধরা হয় এবং স্থানীয় বিভিন্ন বিষয়ের উপর জনপ্রতিনিধি, সরকারি বেসরকারি প্রতিষ্ঠানের প্রধানগণ দিক নির্দেশনামূলক পরামর্শ তুলে ধরেন। 1993 সালে প্রতিষ্ঠিত স্বনামধন্য উন্নয়নমূলক প্রতিষ্ঠান সাজেদা ফাউন্ডেশন দেশের 36টি জেলা ও 186টি উপজেলায় দারিদ্র বিমোচন, আর্থিক অন্তর্ভুক্তি, স্বাস্থ্যসেবা, মানসিক স্বাস্থ্য, হাসপাতাল সেবা, নিরাপদ পানি ও স্বাস্থ্যসম্মত স্যানিটেশন এবং বিবিধ সামাজিক উদ্যোগ সরকারের সহযোগী হিসেবে সাফল্যের সাথে পরিচালনা করছেন বলে উল্লেখ করে বক্তারা বলেন, আমরা আসলে সব প্রশ্নগুলো নিয়ে নিচ্ছি একসঙ্গেই। প্রশ্ন পর্বের শেষে আমি আমাদের সিনিয়র প্রোগ্রাম ম্যানেজার মহোদয়কে ওনার সুচিন্তিত মতামতগুলো দেওয়ার জন্য অনুরোধ জানাবো। গ্রামাঞ্চলে যে দারিদ্র দূরীকরণ সেটি নিয়েও সাজেদা ফাউন্ডেশন কাজ করে। এছাড়া উন্নত ওয়াশ বা ওয়াটার স্যানিটেশন অ্যান্ড হাইজিন নিয়ে কাজ করে সাজেদা ফাউন্ডেশন। কমিউনিটি স্বাস্থ্য নিয়ে কাজ করে, পাশাপাশি মানসিক স্বাস্থ্য নিয়েও সাজেদা ফাউন্ডেশনের বেশ জোরালো কার্যক্রম চালু আছে। সাজেদা ফাউন্ডেশনের একটি হসপিটাল রয়েছে কেরানীগঞ্জে, আপনারা হয়তো অনেকেই শুনে থাকবেন। কোভিড-19 সময় এটিকে বাংলাদেশ সরকারের সাথে একই সাথে কাজ করার জন্য এটিকে ডেডিকেটেড কোভিড হাসপাতাল হিসেবে প্রথম যেটাকে রূপান্তর করা হয়। এবং এর পাশাপাশি বেশ কিছু সামাজিক উদ্যোগও রয়েছে সাজেদা ফাউন্ডেশনের, রেনাটা ফার্মাসিউটিক্যাল এবং মানসিক স্বাস্থ্য নিয়ে বেশ কয়েকটি ব্যবসায়িক প্রতিষ্ঠান বা সামাজিক উদ্যোগ সাজেদা ফাউন্ডেশনের রয়েছে। বন বিভাগের প্রতিনিধি হিসাবে আমার একটা রিকোয়েস্ট থাকবে, আপনাদের বনায়নের ওপর যে একটা কথা বলেছেন সেটা যে ম্যানগ্রোভ বনায়ন আসলে গ্রামে সম্ভব না, হয়তো যদি বিকল্প কিছু চিন্তা করতে পারেন মনে হয় ভালো হবে। আর বিশেষ করে আমার রিকোয়েস্ট থাকবে, যেহেতু এটা জেলে প্রধান এলাকা, জেলেদেরকে আমরা বন বিভাগ চেষ্টা করতেছি বিকল্প জীবিকার মাধ্যমে ওদেরকে বন থেকে ফিরিয়ে আনার জন্য। প্রতিবাদী মানুষ তাদের কথা চিন্তা করে আমরা কিন্তু মনে করি না যে তারা প্রতিবন্ধী মানুষ, তাদের আর কী দরকার, তাদের কী নিড, কিন্তু তাদের কথা চিন্তা করে আমাদের কার্যক্রমগুলো করা উচিত। যখনই এই জলবায়ু পরিবর্তন ও দুর্যোগ ব্যবস্থাপনা কথাটি আসে, একার পক্ষে সম্ভব না, সমন্বিত একটা প্রকল্প, সমন্বিত কর্মসূচি। অতএব আমাদের এখান থেকে অনেকের কাছ থেকে উঠে আসছে এনজিও ফ্রম প্লাস ছোটো ছোটো ক্ষুদ্র ক্ষুদ্র আরও সংগঠন আছে, সে তার মাধ্যমে কী কাজটা করছি আপনারা শুনেছেন। যেহেতু মহোদয় মাত্র এসেছেন, তার উদ্দেশ্যে আবার একটু বলছি, সাজেদা ফাউন্ডেশন শরণখোলা সাউথখালী ইউনিয়নে সুপেয় পানির জন্য কাজ করবে। সুপেয় পানির ব্যাপারটা আসলে অনেকটাই কী করবে এটা একটা প্রশ্ন। তো আজকে যে ডিপিএইচির যে কর্মকর্তা এসেছেন, উনিও বললেন যে আমরা যদি কমিউনিটি ভিত্তিক না করে ইন্ডিভিজুয়াল হাউসহোল্ড ভিত্তিক করে তাহলে মনে হয় ভালো হয়। আমরা আপনার এই উপদেশটা এবং যেটা আমাদেরকে দিলেন সেটা আমরা রাখবো, বাট আমাদের এখন যে প্ল্যানটা এটা হলো আমরা রেইন ওয়াটার হারভেস্টিং সিস্টেমকে এখানে ইন্ট্রোডিউস করবো, যেটা আমরা কমিউনিটি ভিত্তিক করছি, যেটার মেনটেনেন্স কস্টটা আসলে খুবই কম। আমরা সবাই জানি রেইন ওয়াটার হারভেস্টিংয়ের ইনস্টলেশন কস্টটা বেশি, তো আমরা কমিউনিটিকে ওইভাবেই পরিচালিত করার চেষ্টা করবো, মানে ফ্যাসিলিটেট করার চেষ্টা করবো যেন কমিউনিটি তাদেরকে ওইভাবেই পরিচালনা করে, কীভাবে এখান থেকে সময় মতো পানি সংগ্রহ করবে এবং যখন এটা প্রয়োজন হবে ওই সিস্টেমটাকে রিপেয়ার করা, মেনটেন করা তারা যেন করে, যেহেতু এটা খরচটা কম। এখানে সেভিংসের বিষয়টাও থাকবে অল্প করে, যেন তাদের ঘাড়ের উপর চাপ না আসে এবং তাদের ওনারশিপটাও থাকবে। আমরা ওইভাবেই একটা প্ল্যান করেছি, গাইডলাইন করেছি, একটা স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিউর করেছি। দ্বিতীয়ত, শারীরিক ও মানসিক স্বাস্থ্যসেবা প্রাপ্তির সুযোগ, যেটা
আপনারা জানেন যে শরণখোলা সাউথখালী ইউনিয়ন এই জলবায়ু পরিবর্তনের কারণে বারবার বিভিন্ন ধরনের দুর্যোগের সম্মুখীন হয়। মানুষ যখন দুর্যোগে কিছু হারায়, তার খালি সয় সম্পত্তি হারায় না, সেই সাথে তার মানসিক যে শক্তি সেটা হারায় এবং শারীরিক অনেক ধরনের রোগ বালাইও দেখা দেয়, যেহেতু তখন একটা খারাপ সময় সে পার করে আসে। তো আমরা এখানে এই শারীরিক এবং মানসিক শক্তি, মানসিক সেবা, স্বাস্থ্যসেবার বিষয়টা একটু অ্যাড্রেস করেছি, যাদেরকে নিয়ে আমরা কাজ করবো এবং এর আশেপাশে যারা থাকবেন তাদের সবাই যেন এই সেবাটা পেতে পারে। এটা পাওয়াটা তো সহজ নেই এই অঞ্চলে, কারণ ভেরি মাচ হার্ড টু রিচ, মানে যাওয়াটা অনেক যাতায়াত এবং তাদেরকে পৌঁছানোটা অনেক কষ্ট এই সেবা নিয়ে। এর জন্য আমরা আমাদের কমিউনিটি লেভেলেই যারা কমিউনিটি ভলেন্টিয়ার থাকবে, আমাদের যে সহকর্মীরা থাকবে, তারা যেন ওই বিষয়ে স্পেশালাইজড হয়, তাদেরকে দিয়েই আমরা এই কার্যক্রমটা পরিচালনা করব। শরণখোলা সময় সাউথখালী ইউনিয়ন একটি দুর্যোগ প্রবণ এলাকা, এটা সর্বজন স্বীকৃত এবং এটা আপনারাও স্বীকৃতি দিয়েছেন। এখন এই দুর্যোগ প্রবণ এলাকা হলে এটাকে যদি করতে হয় তা বিভিন্ন সমস্যা এখনও আছে। প্রধানমন্ত্রীর যে অঙ্গীকার সোনার বাংলাদেশ গড়ে তোলার জন্য সকলের সহযোগিতার মাধ্যমে জনগণের দ্বার গোড়া সেবা পৌঁছে দেওয়া, সেটা যে সেবাই হোক, আপনার চিকিৎসা সেবা বলেন আর আপনাদের যে মানব সম্পদ উন্নয়নের সেবা, সব কিছুই একীকার হয়ে যদি জনগণের দুর্যোগ এবং দুর্ভোগ উপকারে আসতে পারে সেটাই সেবার একটা অংশ। মূলত আসলে এই সারদা ফাউন্ডেশনকে সর্বপ্রথম ধন্যবাদ জানাবো এই কারণে, কারণ এই শরণখোলা উপজেলায় সবচেয়ে ঝুঁকিপূর্ণ ইউনিয়ন হচ্ছে গিয়ে সাউথখালী ইউনিয়ন, এবং যেটি ইতিমধ্যে আপনারা জানেন যে ওয়ার্ল্ডব্যাপী একটি পরিচিতি এসেছে, কারণ হচ্ছে গিয়ে আপনারা জানেন যে সিডর আইলায় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত ওই ইউনিয়নটি। তো আমি সারদা ফাউন্ডেশনকে বলবো, ইতিমধ্যে অনেক বক্তারা বলেছেন কথাগুলো যে আসলে ওভারল্যাপিং, কারণ বিভিন্ন এনজিও সংস্থা বিভিন্ন ইস্যুর উপরে কাজ করতেছে, যাতে ওভারল্যাপিং না হয় এবং আপনারা কাজ করবেন, আপনাদের সার্বিক সহযোগিতা আমাদের উপজেলা নির্বাহী কর্মকর্তা মহোদয় রয়েছেন এবং আপনাদের সাউথখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মহোদয় রয়েছেন এবং মেম্বারদ্বয় রয়েছেন, তাদের সাথে আলোচনার ভিত্তিতে আপনারা কাজ করবেন। এবং তারই প্রেক্ষাপটে বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানের ন্যায় সাজেদা ফাউন্ডেশন বেসরকারি একটি উদ্যোগ, তারা আমাদের সরকারে এসেছে কাজ করতে। তাদের এই প্রকল্প অবৈধকরণ সভা আমি তাদের এই ব্রোশিয়ারগুলো দেখছিলাম এবং তাদের চমকপ্রদ সুন্দর আয়োজন যেটা দেখার মতো, তারা দুই দিকে দুটো প্রজেক্টটা দিয়েছে, একটা আমরা যারা মঞ্চে বসে আছি তাদের জন্য, একটা আমাদের দর্শক ভিউয়ের জন্য, এটা ভালো। এবং তারা আরও করেছে চমৎকার, বসিয়ারে দেখলাম যে রিসাইক্লিংয়ের মাধ্যমে যে কাগজের ব্যবহার এবং সেখানে ছবি ফুটিয়ে তুলেছে কালার প্রিন্টের, সেখানেও কোনো ডট প্রিন্ট করে নাই, এটাও খুব ভালো লেগেছে আমার কাছে। এবং এই ধারাটা আসলে সকল অফিসেই দরকার, আমরা পেপারলেস করতে চাচ্ছি, সরকার কিন্তু বারবার জানেন যে আমাদেরকে বলছে পেপারলেস অফিস করার জন্য, আমরা অধিকাংশ কার্যক্রমই অনলাইনে চলে যাচ্ছি বা চলে যাওয়ার চেষ্টা করছি। হয়তো স্মার্ট বাংলাদেশ যেটা নতুন একটা ধারণা বাংলাদেশে আসছে, এক সময় ছিল ডিজিটাল বাংলাদেশ, এখন যাচ্ছে স্মার্ট বাংলাদেশ। স্মার্ট বাংলাদেশে আর কোনো কিছুই হার্ড কপিতে হয়তো হবে না, সেটা সম্পূর্ণই অনলাইন ভিত্তিক বা পেপারলেস হবে। আমরা আমাদের দেশ থেকে যেন অর্থনৈতিক সংকটটা বুঝতে না পারি, তার জন্য আমাদের এক ইঞ্চি জায়গাও খালি থাকবে না। তারই ধারাবাহিকতায় আমরা কিন্তু শরণখোলা নয়, সারা বাংলাদেশে জানেন যে কৃষিতে বিপ্লব আনার চেষ্টা চলছে। আমাদের বাগেরহাট জেলায় গত বছরের তুলনায় এবছর 3,800 হেক্টরের বেশি জায়গা নতুন করে চাষাবাদের আওতায় এসেছে। আসছে সবাই সেই ব্যাপারে নিজেকে আরও সমৃদ্ধ করুক, নিজেকে জ্ঞানের দিকে নিয়ে যান, তথ্য ও যোগাযোগ প্রযুক্তির যুগ, সেই তথ্য যোগাযোগ প্রযুক্তিতে আপডেট রাখুন, সাথে যে বিষয়গুলো আমাদের জন্য খারাপ সেগুলো আমরা অ্যাভয়েড করার চেষ্টা করি, যে জিনিসটা রিউজেবল সেটা রিউজ করি, যেটা রিউজেবল নয় সেটা ব্যবহার ছেড়ে দিই, বা এমনভাবে ব্যবহার করি যেন আরেকজনের ক্ষতি না হয়, পরিবেশের ক্ষতি না হয়, জলবায়ুর কোনো প্রভাব না পড়ে। সকলকে অসংখ্য ধন্যবাদ।